হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই জৈনি শুয়ে আছেন, আজকে ওনার জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে ডাকা হচ্ছে, ওঠার নাম নেই। যাকে যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক, ততক্ষণে এই ঘরটা সাজিয়ে নেওয়া হয়েছে। খুব বেশি কিছু সাজানো হয়নি, কারণ আমরা সন্ধ্যেবেলা অন্য জায়গায় যাব, তাই দুপুরের জন্য এই ঘরটাকে সাজানো হয়েছে। ঘরটা সাজানো কমপ্লিট হতে না হতেই এই দেখো উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই খুব খুশি হয়ে গেছে চারদিকে এত বেলুন সাজানো দেখে। যাকে ও খেলা করুক, ও যতক্ষণে খেলা করছে ওই দিকে রান্নাঘরে দেখি কী রান্না হচ্ছে। মাংস রান্না চলছে এখন, আর সাথে চলছে পায়েশ। আর বাদ বাকি রান্না আগেই কমপ্লিট হয়ে গেছে। এইবার চান করার পালা। এইটা ওর প্রথম বছরের জন্মদিন, তাই সব কিছুই একটু স্পেশাল। একা একা এতক্ষণ ধরে জল ঘাটতে পেরে খুব খুশি হয়েছে। স্নান করা কমপ্লিট, এবার পালা আশীর্বাদ আর গিফট নেওয়ার। এক এক করে সবাই আশীর্বাদ করছে, এবার করব আমি। আমার বেশ ভাল লাগছে ফার্স্ট টাইম কাউকে এরমভাবে আশীর্বাদ করতে পেরে। আর এই যে আমি গিফটটাও দিয়ে দিলাম আমার, এইবার আশীর্বাদ করবে ওর মামা। সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এবারও দুপুরের খাবার খাবে। মেনুতে ছিল ভাত ডাল, পাঁচ রকমের ভাজা, মাছ ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। ওর জন্য এত রান্না হয়েছে বটে, তবে ও শুধু ভাত ছাড়া কিছুই খায়নি। ওর নাম করে রান্না হয়েছে আর আমরা খাওয়া দাওয়া করেছি, কারণ খেতে ওর বড়ই সমস্যা, খাবার দেখেই ছুটে পালিয়েছে। খাবারটা খাওয়ার থেকে ও আসলে ঘাঁটতে বেশি পছন্দ করে, খাবারটা নিয়ে খেলতে পারলে ও বেশি খুশি হতো। ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও সবাই চলে গেছিলাম খেতে, কারণ আবার আমরা বিকেলে বেরোবো। তাই ভিডিওটা এখন এখানেই স্টপ করছি, বিকেলবেলা রেডি হয়ে ভিডিওটা ওখান থেকেই স্টার্ট করব। এখন ঘুরিতে বাজে সন্ধ্যে 6:30, আমি একদম রেডি হয়ে গেছি। আর বার্থডে গা লাগিয়ে কেক কিনতে চলে গেছে মা বাবার সাথে, আর আমরা এবার বেরোচ্ছি। আমরা চলে এসেছিলাম মরভি হোটেলসের দ্য ওয়ান রেস্টুরেন্টে। ওদের টপ ফ্লোরে একটা ক্যাফেটেরিয়া আছে, আমরা প্রথমে সেখানেই গেছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু কিছু স্টার্টার খেয়ে আমরা চলে এসেছিলাম আবার ওদের নিচে যে রেস্টুরেন্টটা আছে সেখানে। তবে ওদের দুটো সেকশানে কিন্তু বিলিং আলাদা আলাদা হয়। আর এই দেখো আমাদের বার্থডে গার্ল আমার দেওয়া ড্রেসটা পরে এখন রেস্টুরেন্টে এসছে। আমরা চলে এসেছি দ্য ওয়ানের রেস্টুরেন্ট। ওপরে যেটা ছিল সেটা ক্যাফেটেরিয়া, আর এটা ওদের রেস্টুরেন্ট। এখানকার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, তোমরাও দেখে নাও চারিদিকটা। এখানে এসে আমরা ফার্স্টেই ট্রাই করলাম কস্তুরি কাবাব, যেটা আমি আগে কোনোদিনও খাইনি, কিন্তু এটা খেতে ছিল জাস্ট অসাধারণ। কাবাব খাওয়ার পর এবার ওর কেক কাটিংটা সেরে ফেললাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you.
কেক কাটিং কমপ্লিট, এবার করব ডিনার। আর এইখানে দেখো ওর কাজ করে চলেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমাদের খাবার চলে এসেছিলো। মেনুতে ছিল বাটার নান, গার্লিক নান, চিজ নান, মশালা কুলচা, জিরা রাইস, মাটন ডাক বাংলো আর মাটন রোগান জোশ। প্রত্যেকটা আইটেমই খুব ভালো খেতে ছিল, মাটন রোগান জোশটা বাদ দিয়ে, কারণ ওটাতে মাটনটা একদমই ভালোভাবে রান্না করা হয়নি, তাই খেতে একদমই ভালো লাগছিলো না। আর শেষে ছিল নলেন গুড়ের আইসক্রিম, যেটা খেতে বেশ ভালো ছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। রেস্টুরেন্টের লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের ভিডিও এতটাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।